এসএসসি ও এসএসসির বিষয়ে আজ সিদ্ধান্ত জানাবেন শিক্ষামন্ত্রী চলতি বছরের আটকে থাকা এসএসসি ও এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ নির্ধারণ হতে যাচ্ছে আজ সংক্ষিপ্ত আকারে পরীক্ষা নাকি অটুপাস হবে সে সিদ্ধান্ত জানাবেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি সংবাদ সম্মেলন করে এ বিষয়ে ঘোষণা দেবেন তিনি বৃহস্পতিবার বেলা এগারোটায় ভার্চুয়ালি এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা এম এ খায়ের জানিয়েছেন জানা গেছে দু সালের ঝুলে থাকা এসএসসি ও এইসএসি পরীক্ষা নেওয়া সম্ভব না হলে বিকল্প পদ্ধতিতে পাশ করানোর চিন্তাভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয় এজন্য একাধিক প্রস্তাব তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে প্রস্তাবে বলা হয়েছে রচনামূলক বা সৃজনশীল প্রশ্ন বাদ দিয়ে কেবল বহু নির্বাচনী প্রশ্নে এমসিকিউ পরীক্ষা নেওয়া বিষয় ও পূর্ণমান পরীক্ষার মোট নম্বর কমিয়ে পরীক্ষা নেয়া এক্ষেত্রে প্রতি বিষয় বিষয়ের দুইপত্র একীভূত করা পাশাপাশি দুইশো নম্বরের বদলে একশো নম্বরে পরীক্ষা নেওয়ার প্রস্তাব রয়েছে কিন্তু উভয় ক্ষেত্রেই করোনা পরিস্থিতির উন্নতি জরুরি সংক্রমণের হার দশ শতাংশের নিচে নেমে এলে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে পরীক্ষা নেওয়া হবে স্বাস্থ্যবিধি নিশ্চিতে কেন্দ্রের সংখ্যা বর্তমানের তুলনায় দ্বিগুণ করে পরীক্ষা নেওয়া হবে এমনটি সম্ভব না হলে এমসিকিউ ক্ষেত্রে এমসিকিউর ক্ষেত্রে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরীক্ষার ফলের পঞ্চাশ শতাংশ এবং অ্যাসাইনমেন্ট ও ক্লাস অ্যাক্টিভিটিসের ওপর পঞ্চাশ শতাংশ ফলাফল নিয়ে ফল প্রকাশ করা হতে পারে এইচএসসির ক্ষেত্রে শিক্ষার্থীদের এইচএস এসএসসির ফলের পঞ্চাশ শতাংশ জেএসির পঁচিশ শতাংশ এবং অ্যাসাইনমেন্ট ফলের পঁচিশ শতাংশ সমন্বয় করে ফল প্রকাশের প্রস্তাব করা হয়েছে এ বিষয়ে প্রধানমন্ত্রী একটি প্রস্তাব অনুমোদন দিয়েছেন শিক্ষামন্ত্রী মনির কাছে সেই প্রস্তাব পাঠানো হয়েছে সংবাদ সম্মেলন করে তা জানিয়ে দেওয়া হবে এই সিদ্ধান্তের ভিত্তিতে শিক্ষা বোর্ডগুলো ফলাফল প্রকাশের কাজ শুরু করবে বলে জানা গেছে হাইবিয়ার্স পরবর্তী আপডেট জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন